আপে সুরঙ্গ সিনেমার হলে, হ্যাঁ মানে সুরঙ্গ সিনেমাতে কিছু দৃশ্য আছে যেটা হচ্ছে আপনার ফ্যামিলি সহকারে দেখা যায় না, কিন্তু এইটাই তো, এটা তো হওয়া উচিত। বুবলিকেও সময় দিবে, তারপরে হচ্ছে অববিশ্বাসকেও সময় দিবে, যেহেতু বিয়েটা করে ফেলছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয়তম সিনেমা দেখার জন্য কিন্তু সনি সিনেমা হলে লোকজন কিন্তু আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছে। আসলে তাদের থেকে আসলে আমরা জানার চেষ্টা করবো যে তারা কেন প্রিয়তম সিনেমা দেখতে এসেছে। তো আপনার সঙ্গে থাকুন। প্রিয়তমা কেন সুরঙ্গ তো চোখ, প্রিয়তমাটা কেন বেছে নিচ্ছেন? শাকিব খানের ভক্ত আপনার কাছে, প্রিয়তমা আপনার কাছে প্রশ্ন, সুরঙ্গ এবং প্রিয়তমা দুইটাই চল, মাছটা খুললে ভালো হয়, না হলে প্রিয়তমা মানে কেন, প্রিয়তমাটা কেন বেছে নিচ্ছেন? আমি সুরঙ্গ। আচ্ছা, এখানে এক ভাইয়া আছে সুরঙ্গ ভাইয়া। হ্যাঁ সুরঙ্গ, মাস সুরঙ্গ চলতেছে, কোনটা বেস্ট? এইটা সুরঙ্গটা সবচেয়ে বেস্ট। কেন সুরঙ্গ? না সুরঙ্গটা 100%। আরে এই নিশুর ছবি দেখতেছি আমরা এতদিন পর, মানে এই এই প্রথম মানে বড় পর্দায় এসেছে, তার অভিনয় থেকে শুরু করে ইচ এভরি থেকে আমার খুবই ভালো লাগছে। আরো প্লাস আসলে এখন বর্তমান যুগে আপনার হিন্দি সিনেমা দেখতেছেন না, হিন্দি সিনেমাও কিন্তু সবাই ফ্যামিলি সহকারে দেখতেছে, যেটা সিনটা আপনি সুরঙ্গ সিনেমার হলে, হ্যাঁ মানে সুরঙ্গ সিনেমাতে কিছু দৃশ্য আছে যেটা হচ্ছে আপনার ফ্যামিলি সহকারে দেখা যায় না, যাবে না 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 না, এটা আসলে তাহলে হয়তো বা তারা অন্যদিকে নিছে। আপনি যখন আপনার জি সিনেমা বলেন বা অন্যান্য যখন আপনার ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো হয় বা ইন্ডিয়ান যে সিনেমাগুলো হয়, যেমন কিছুদিন আগে একটা সিনেমা হয়েছে সেটার নাম হচ্ছে আপনার পাঠান, পাঠান সিনেমাতে আপনি কী মনে করতেছেন? সবাই ফ্যামিলি নিয়ে দেখছে না, সবাই ফ্যামিলি নিয়ে দেখছে কিনা সেটা বলেন, তাহলে সুরঙ্গটা কেন দেখবে না? এটা 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 টোটালি রং কনসেপ্ট। না 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 না, এটা আমি মানি না, এটা আমি টোটালি মানি না, এটা হচ্ছে রং কনসেপ্ট ভাই। আপনি সিরিয়াসলি একটা কোশ্চেন, রাইট? প্রিয় তোমার বিষয়ে আমি আপনাকে একটা কোশ্চেনটা ছেড়ে দিচ্ছি। জি, বর্তমানে অববিশ্বাস ও হচ্ছে সাকিব খান, দুজনের যে প্রিয় তোমার যখন ট্রেলার বা গান বেরিয়েছে, অববিশ্বাস কিন্তু তখন সাকিব খানকে ভালো একটি মেসেজ দিয়েছে। আসলে তারা যদি এখন ম্যাসিং হয়ে যায়, আপনি সেটা কিভাবে দেখছেন? মানে হ্যাঁ 100%, এটা ভালো, এটা ভালো দিক। কারণ কি দেখা গেছে যে, কারণ তা অববিশ্বাস একটা ছেলে আছে, সাকিব খানও কিন্তু বুবলির সাথে যেটা সম্পর্কটা ছিল, তো এখন পাবলিকলি যেটা আমি যেটা আমি অ্যাজ লাইক দ্যাট আমি পাবলিক হিসাবে আমি বলতেছি, তারা যদি এক হয়ে যায় তাহলে সন্তানের জন্য কিন্তু বেস্ট। তাদের বুবলিরও তো একটা ছেলে আছে। হ্যাঁ আমি মিউচুয়ালি ভাবে এখন দুজন নিয়ে থাকুক না না, হ্যাঁ 100%, কারণ এখন সে যেহেতু যেটা করছে তাকে দুজন নিয়ে থাকতে হবে, তাকে 50% তাকে 50%, এটা অনেকেই তো দুই বোন নিয়ে আছে, তাহলে থাকতে সমস্যা কি? তো সেটাই তো, এইটাই তো, এটা তো হওয়া উচিত। বুবলিকেও সময় দিবে, তারপরে হচ্ছে অববিশ্বাসকেও সময় দিবে, যেহেতু বিয়েটা করে ফেলছে। আচ্ছা আপনি আপনি হলে কি করতেন? একজনকে ডিভোর্স দিবেন, একজনকে একজনকে যাবেন? অদ্ভুত প্রশ্ন করেন, তো বুবলির সন্তান সন্তানে ছোট হোক বড় হোক, তো সে এই যে এটা বলছে যে কি অদ্ভুত প্রশ্ন করলেন, আপনি কি বলবেন? না না, এটার বিষয়ে আসলে আমি সাধারণ জনগণ হিসাবে আমি এটাই বুঝাই দিই যে তার কথাটা ঠিক হয়নি। আসলে এখন পিছনে ফিরে যেতে হবে, এখন সে আগে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে যে বুবলি যখন কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে যে আপনার যখন সাকিব খানকে বিয়ে করেছে, তখন বুবলি জানতো না যে কি তার তার যে ওয়াইফ আছে, সাকিব খানের ওয়াইফ আছে, কিন্তু সমগ্র পাবলিক বা সমগ্র সবাই জানে, কিন্তু সে জানে না। এটা জানে মানে তার সাথে ডিভোর্স হয়ে গেছে সেটা বলছে? না 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 না, সে যখন বিয়ে করছে, সে যখন বিয়ে করছে, আপনি আবার একটু রিপিট করে দেখেন যে সে যখন বিয়ে করছে তখন নাকি সে জানতো না যে সাকিব খানের আরেকটা সেকেন্ড মানে অববিশ্বাসকে যে বিয়ে করছে, এটা এটা এই বিষয়টাকে সে জানতো না। এটা আসলে একটা রং কনসেপ্ট। মানে আপনার কাছে মনে হয় যে অববিশ্বাসের সাথে যে আসার পরে এর আগেই কি বুবলিকে বিয়ে করছে? হ্যাঁ প্রিয় তোমার সুরঙ্গ, সুরঙ্গ কেন সুরঙ্গ? আফগানিস আমার তারা আমার খুব ভালো লাগে, আমি তার খুবই একটা বিগ ফ্যান, এই জন্য আইসি ছবি দেখতে কিন্তু হাউসফুল। কোন বেশিবার অভিনয় দেখতেন বা কোন তো বেশিরভাগ নাটক? জি আমি স্যার নাটক ফেলছিলাম। তো তার যে ঈদের ভিতরে একটা নাটক বেরিয়েছে পুনর্জন্ম শেষ পর্ব, সেটা কি দেখেছেন? দেখা হয় নাই। আমার কাছে পুনর্জন্ম এটা আমার কাছে অবশ্যই বেস্ট মনে হয়েছে, বাট আর কি লাস্টের ইন্ডিংটা আর একটু ভালো হওয়া দরকার ছিল, এটা ইন্ডিং হিসেবে মেনে নেওয়া যাইতেছে না। তো পুনর্জন্মের মেসেজ কি পাচ্ছেন আপনি এটা দেখে? কি মেসেজ? মেসেজ আছে অনেক কিছুই, তবে
ওই যে আরেকটা যে আছে সি অপশন, ওই সি অপশনটার জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আফরান নিশুর, রাফসান ভাইয়ের ওই সি অপশনটা আমরা দেখবো। তো এই যে সুরঙ্গ সিনেমা, সুরঙ্গ সিনেমা দেখছেন আপনি? না এটা এখন দেখা হয়নি, আজকে আসলাম এই জন্য আর কি, একটু খোঁজ খবর নিতে আসলাম, ইনশাল্লাহ দেখবো সুরঙ্গটা। তো দেখবো প্রিয়তমা দেখছেন? না না আমি আসছি এই জায়গায় একমাত্র আফরান নিশুর জন্য, আমি সুরঙ্গটা দেখবো। টিকিট পেয়েছেন? না না এই জন্যই।